আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আপনাদের টেকজনের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে বলেন যে বাংলাদেশে যেসব গ্যাজেট পাওয়া যায় সেগুলো দেখান, বা এটাও বলেন যে কম প্রাইসের গ্যাজেট দেখান। তো তাদের রিকোয়েস্টে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু কম অ্যান্ড মিডিয়াম প্রাইসের গ্যাজেট, যে গ্যাজেটগুলোকে আপনারা চাইলে বাংলাদেশে কিছু ওয়েবসাইট বা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি কিনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেন টপিকের দিকে যাওয়া যাক। এসকিউ এলিফ্যান্ট মিনি ক্যামেরা। বন্ধুরা, আপনারা হয়তো ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এইরকম মিনি ক্যামেরাকে, বাট আজকে আমি আপনাদের জানাবো এটার সব ফিচার অ্যান্ড ক্যামেরার প্রাইস এবং ক্যামেরাটিকে কোথায় পাবেন। যেমন এটাতে আপনি 32 GB মেমোরি কার্ড লাগাতে পারবেন, তারপর ঠিক এই ক্যামেরাটিকে অন করে নিতে হবে। এছাড়াও এই মিনি ক্যামেরাকে স্টিক করে রাখার জন্য একটা ছোট্ট ক্লিপও পেয়ে যাবেন। মূলত এটিকে এক হিডেন বা লুকোনো ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারবেন, এবং এই ক্যামেরাটি আপনাকে 1080 মেগাপিক্সেলের ভিডিও প্রোভাইড করবে। এছাড়াও এটিতে যুক্ত করা হয়েছে নাইট ভিশন ক্যাপচার, 120 ডিগ্রি ওয়েড অ্যাঙ্গেল ভিউ এবং 2000 mAh ব্যাটারি, যা আপনাকে একটানা 60 থেকে 80 মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করাতে পারবে। তো সব মিলে অসাধারণ একটি ক্যামেরা, এবং এটির প্রাইস মাত্র 630 টাকা। আর আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও কিনে নিতে পারবেন। চার্জার হিডেন ক্যামেরা। বন্ধুরা, আপনারা যদি আপনার ঘরের সিকিউরিটি নিয়ে একটু চিন্তিত থাকেন, তাহলে ব্যবহার করতে পারেন এইরকম ছোট্ট গ্যাজেটকে। সাধারণত ঘরের সিকিউরিটির জন্য ব্যবহার করা হয় সিকিউরিটি ক্যামেরাকে, যা অনেক বড় অ্যান্ড ওপেনলি হয়ে থাকে, যা দেখে যে কেউ বুঝতে পারবে যে ঘরটি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাট আপনি যদি চান এমন এক ক্যামেরা যা আপনার রুমকে সিকিউরিটি প্রোভাইড করবে, আর সেটাও আবার সবার অজান্তে, তাহলে ব্যবহার করতে পারেন এইরকম হিডেন ক্যামেরাকে। এটির বিশেষ গুণ হচ্ছে এটি ওয়্যারলেস হওয়ার সাথে সাথে 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারে, আর সেটাকে আপনি যে কোনো জায়গা থেকে আপনার স্মার্টফোনে দেখতে পারবেন। এটির ভিউ অ্যাঙ্গেল 75 ডিগ্রি হয়ে থাকে, এতে করে আপনি ভিডিওতে এক বড় এরিয়া দেখতে পারবেন। এবারে এটিতে মোশন ডিটেকটিভ অপশানও দেওয়া হয়েছে, যার মাধ্যমে যদি সন্দেহজনক কিছু ঘটে তাহলে এটি আপনার মোবাইলে এক অ্যালার্ম সেন্ড করবে। এছাড়াও আরও কয়েকটা ফিচার দেখতে পাবেন এই ক্যামেরাতে, যা আপনার সিকিউরিটিকে আরও হাই রেঞ্জে নিয়ে যাবে। তো বন্ধুরা, হতে পারে এটি দেখতে এক মোবাইল চার্জারের মতো, কিন্তু সত্যি বলতে এটি এক পারফেক্ট সিকিউরিটি গ্যাজেট আপনার ঘর বা অফিসের জন্য, এবং এটির প্রাইস 2800 টাকা, যা বাংলাদেশের দারাস অনলাইন শপ থেকে কিনে নিতে পারবেন। পোর্টেবল হিউমিডিফায়ার। বর্তমানে শীতের মৌসুম ত্বককে রুক্ষ, শুষ্ক এবং প্রাণহীন করে তোলে। এতে আপনি যতই ময়শ্চারাইজার বা তেল ব্যবহার করুন না কেন, দিনের শেষে ত্বক রুক্ষই হয়ে থাকবে। তো সেই জন্য আজকে আমি আপনাদের দেখাবো এমন এক হিউমিডিফায়ার, যাকে রুমে ব্যবহার করলে আপনার ত্বক কখনোই রুক্ষ শুষ্ক হবে না। এটি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই আপনি এটিকে USB চার্জিং কেবল দিয়ে চালাতে পারবেন। এছাড়াও এটির উপরের দিকে দেওয়া হয়েছে কিছু LED লাইট, এতে করে রাতের সময় ডিভাইসটিকে দেখতেও বেশ অ্যাট্রাকটিভ লাগবে। তো আপনিও যদি শীতের সময় আপনার শারীরিক সুস্থতা নিশ্চিত করতে চান, তাহলে ব্যবহার করতে পারেন এইরকম হিউমিডিফায়ারকে, এবং এটির প্রাইস মাত্র 1000 টাকা। মেটাল ম্যাগনেট ফোন কেস। বর্তমানের দিনে প্রায় আমরা সবাই দামি দামি ফোন ব্যবহার করে থাকি, আর আমাদের প্রিয় ফোনকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করি এক স্মার্টফোন কেস অথবা কভারকে, যা নর্মালি 100 থেকে 150 টাকায় হয়ে থাকে, আর সেগুলোর কোয়ালিটি এতটাও ভালো নয়। তবে আপনি যদি চান তাহলে মাত্র 200 টাকা দিয়ে এই ম্যাগনেট ফোন কেসকে কিনে নিতে পারবেন। এটিকে তৈরি করা হয়েছে টোটালি ম্যাগনেটিক লক অ্যান্ড ফুল মেটাল দিয়ে, এতে করে এটি এতটা মজবুত যে এটিকে চাকু দিয়ে কাটা বা ড্রিল মেশিন দিয়ে ফুটো করা অসম্ভব। এবং এই ফোন কেস প্রায় সব মোবাইলের জন্য অ্যাভেলেবেল, আর এটিকে বাংলাদেশের দারাস অনলাইন শপে পেয়ে যাবেন। ম্যাগনেটিক চার্জার। সাধারণত আমাদের মোবাইল ফোনকে চার্জ দেওয়ার জন্য ওয়্যারলেস চার্জিং বাদে আমরা সবাই ব্যবহার করি সাধারণ এক মোবাইল চার্জারকে। তো বর্তমানের ওয়্যারলেস চার্জিংয়ের দিনে আমাদের স্মার্টফোনের নর্মাল মাইক্রো USB ক্যাবেলকে লাগিয়ে চার্জ করা অনেকটা মুশকিল হয়ে গিয়েছে। তো এই সমস্যার সমাধান করার জন্য আজকে আমি আপনাদের দেখাবো এমন এক স্মার্টফোন চার্জিং ক্যাবেল, যে ক্যাবেলে ব্যবহার করা হয়েছে ম্যাগনেটিক টেকনোলজি, এবং এই ক্যাবেলে আপনি পাবেন কিছু অসাধারণ ফিচার। যেমন আপনি গাড়ি চালানোর সময় এক হাতে মোবাইলে চার্জিং ক্যাবেল লাগিয়ে চার্জ করতে পারবেন,
এবারে এই চার্জিং কেবল আপনি থ্রি টাইপের পাবেন, এক মাইক্রো ইউএসবি, এক ইউএসবি টাইপ সি অ্যান্ড অ্যাপল লাইটিং পোর্ট। এবং এই চার্জারকে ব্যবহার করতে হবে যেভাবে, প্রথমত এই চার্জিং পিনকে স্মার্টফোনে অ্যাড করতে হবে, তারপরে এই ম্যাগনেটিক কেবলকে আপনার মোবাইলের কাছে নিয়ে আসার সাথে সাথে অটোমেটিকলি কানেক্ট হয়ে চার্জ হতে শুরু করবে এবং এটার প্রাইস 600 টাকা। সানডিস্ক ডুয়েল ইউএসবি ড্রাইভ। বন্ধুরা, ওভারলোডেড ডেটা, ফেভারিট মুভি, ফটোস অ্যান্ড পার্সোনাল ফাইলকে স্টোর করার জন্য আমরা সবাই তো ব্যবহার করি এক পেন ড্রাইভকে, কিন্তু এক পেন ড্রাইভ কম্পিউটার ছাড়া ইউজলেস। তবে আজকে আমি আপনাদের দেখাবো এমন এক পেন ড্রাইভ যাকে ব্যবহার করে আপনি আপনার স্মার্টফোন থেকে ফাইল ট্রান্সফার করে রাখতে পারবেন এবং প্রয়োজন পড়লে এটির ইউএসবি পোর্ট দিয়ে পিসি বা ল্যাপটপে ফাইল ট্রান্সফার করতে পারবেন। ড্রাইভটিতে আপনি আপ টু 128 GB স্টোরেজ পর্যন্ত পেয়ে যাবেন। আর এই পেন ড্রাইভে 2-in-1 পোর্ট রাখার কারণে আপনি একসাথে পিসি এবং অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন এবং এটির প্রাইস 1500 টাকা। Xiaomi AR প্রিন্টার। বন্ধুরা, সাধারণত স্মার্টফোন অথবা DSLR ক্যামেরা দিয়ে ক্যাপচার করা ফটোকে প্রিন্ট আউট করার জন্য আমরা সবাই তো ব্যবহার করি ইপসন বা ক্যানোনের মতো বড় প্রিন্টারকে, যার প্রাইস অনেক বেশি হয়ে থাকে। তো দুই একটা ফটো প্রিন্ট করার জন্য সেটাকে কেনা অসম্ভব। তো এই জন্য আজকে আমি আপনাদের দেখাবো এমন এক স্মার্টফোন মিনি ফটো প্রিন্টার, যে প্রিন্টার দিয়ে আপনি স্মার্টফোনের ক্যাপচার করা ফটোকে ইনস্ট্যান্টলি প্রিন্ট করতে পারবেন। তো এই Xiaomi ফটো প্রিন্টারে ফটো প্রিন্ট করা বাদেও এটিতে আপনি পাবেন এক অসাধারণ ফিচার, যেমন আপনার স্মার্টফোনের ক্যামেরাকে ওপেন করে এই ফটোকে যদি দেখেন তাহলে হ্যারি পটার সিনেমার মতো ওই ফটোর সাবজেক্টকে মুভ হতে দেখবেন, যাকে বলা হয় AI টেকনোলজি। সো বন্ধুরা, ইন্ট্রোডিউসিং Xiaomi AI টেকনোলজি স্মার্টফোন ফটো প্রিন্টার। এবং এই ফটো প্রিন্টারকে ঠিক এইরকম পাবেন, যা সাইডে এর কার্টুনকে বের করে প্রিন্টিং পেপার অ্যান্ড ইনকু রিলোড করতে পারবেন। তো এই প্রিন্টার দিয়ে ফটো প্রিন্ট করার জন্য আপনার স্মার্টফোনে এমআই অ্যাপসকে ডাউনলোড করতে হবে, তারপরে আপনার স্মার্টফোনে ক্যাপচার করা ফটোসকে AI টেকনোলজির সাথে প্রিন্ট আউট করতে হবে এবং এটির প্রাইস 4500 টাকা। UFO গ্র্যাভিটি সেন্সর কোয়াডকপ্টার। বন্ধুরা, আপনি চাইলে ড্রোনটিকে আপনার ছোট বাচ্চাদের গিফট হিসাবে দিতে পারেন, বিকজ এটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই এটিতে ব্যবহার করা হয়েছে অ্যাল্টিটিউড মোড অ্যান্ড গ্র্যাভিটি সেন্সর। এটিকে USB কেবল দিয়ে চার্জ দেওয়ার পর এটির অন বাটনে চাপ দিয়ে জাস্ট 3 সেকেন্ড ধরে থাকলেই এটি অন হয়ে যাবে এবং উপরের দিকে একটু ছুঁড়ে দিলে এটি ফ্লাই করতে শুরু করবে। এটির মধ্যে ব্যবহার করা হয়েছে 5টি সেন্সর আর এটিকে কিছুটা এভাবে ফ্লাই করে মজা বা টাইম পাস করতে পারবেন এবং এটির প্রাইস 2000 টাকা। সো বন্ধুরা, এসব গ্যাজেটের মধ্যে থেকে যদি কোনো গ্যাজেটকে আপনি কিনে নিতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এদের অনলাইন বাই লিঙ্ক পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।